লোকসভায় অধীর চৌধুরীকে সাসপেন্ডের প্রতিবাদে মিছিল বহরমপুরে বহরমপুর শহর ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে এই প্রতিবাদ মিছিল বের হয় সংসদে স্মোকাণ্ডের পর প্রতিদিন বেরিয়ে চলেছে বিরোধী সংসদের সাসপেন্ডের ঘটনা এখনো পর্যন্ত আশি জনের বেশি সাংসদকে সাসপেন্ড করা হয়েছে গতকাল সাসপেন্ড করা হয়েছে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে তার প্রতিবাদে বহরমপুর শহর ও ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয় জেলা কংগ্রেস কার্যালয় থেকে এই মিছিল বের হয়ে বহরমপুরে টেক্সটাইল মোড় লালদিঘির পার হয়ে পুনরায় কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয় ভারতবর্ষের গণতন্ত্রের পীঠস্থান হচ্ছে আমাদের পার্লামেন্ট বা সাংসদ তেরোই ডিসেম্বর হঠাৎ দেখলাম কিছু বহিরাগত যারা পার্লামেন্ট চলাকালীন সেই বহিরাগতরা পার্লামেন্টে ঢুকলো সেখানে তারা গ্যাস নিক্ষেপ করল তখন পার্লামেন্টে ভরা অধিবেশন চলছে আমরা আশ্চর্য হয়ে গেলাম কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এই সমস্ত বহিরাগতরা পার্লামেন্টের মধ্যে ঢুকে একটা শোরগুণ পাকালো এই কথা জানতে গিয়ে গতকাল লোকসভার বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবং রাজ্যসভাতে সমানভাবে বিরোধীরা সোচ্ছার হয় এবং অমিত শাহ সেখানে তারা বক্তব্য আশা করে তো না দিতে পেরে আমরা দেখলাম অধীর চৌধুরী সহ কালকে বাহাত্তর জন রাজ্য লোকসভা এবং রাজ্যসভার এমপিকে তারা সাসপেন্ড করলো ভারতবর্ষে গণতন্ত্রে যা কোথাও কোনো দিন হয়নি এমনকি গণতান্ত্রিক দেশ যে সমস্ত বিশ্বে আছে সেখানেও এই বৃহৎ সংখ্যায় কোনো পার্লামেন্টের মানে সংসারদের এইভাবে সাসপেন্ড করার নজির কোথাও নেই যা নরেন্দ্র মোদী সরকার করেছে তাই আমরা বলতে চাইছি এই সরকার এখনই দেশের পক্ষে বিপজ্জনক যারা দেশকে বেছে দিচ্ছে যাতে দেশের নিরাপত্তা তাদের হাতে সুনিশ্চিত নয় এমনকি দেশের নাগরিকদের জীবনেও যাদের হাতে সুনিশ্চিত নয় তাদের ইমিডিয়েট তাদের পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে তাদের কৈফত দেওয়া উচিত